আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেমেডি শেয়ার করব, এই রেমেডি ব্যবহারের ফলে আপনাদের হাত পায়ের সাথে আপনাদের ফুল বডি হবে ধবধবে, ফর্সা, উজ্জ্বল। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা তো খরচ করি, পার্লারের কাজটা বাসায় কিভাবে সহজভাবে ঘরোয়া উপায়ে করবেন একেবারে ন্যাচারালভাবে ক্ষতি ছাড়া? তো প্রথমে আমাদের যে উপকরণ লাগবে সেটা হলো শ্যাম্পু। এখানে আমি একটা মিনি প্যাকেট নিয়েছি, এখানে এক চা চামচ পরিমাণ আমি শ্যাম্পু নিচ্ছি। আমি এখানে ক্লিনিক প্লাস নিয়েছি, আপনাদের হাতের কাছে যেটা আছে আপনারা সেটা নিতে পারেন, কিন্তু ক্লিনিক প্লাসটা একটু পরিষ্কার বেশি করে, শরীরে যত ময়লা আছে সমস্ত পরিষ্কার করে দেয়। এখানে এক চা চামচ পরিমাণ আমি শ্যাম্পু নিয়েছি। এরপর এর সাথে অ্যাড করব আমি কফি। কফি আমাদের ত্বকের উজ্জ্বলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, এটা কম বেশি সবাই জানেন এখন। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কফি অ্যাড করব। কফি কিন্তু বেশি পরিমাণ লাগে না, অল্প একটুই যথেষ্ট। এই অল্প একটুই যে আপনার ত্বকের উজ্জ্বলতা এতটা বৃদ্ধি করবে, যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন। মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি এই রেমেডি তৈরি করব, দুইটি উপকরণ দেওয়া হয়েছে, এখন তিন নম্বরটা হলো লেবু। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা লেবু বাদ দিয়ে এখানে অল্প একটু পানি মিশিয়ে নিতে পারেন, পানি দিয়ে এই জিনিসটা গুলিয়ে নেবেন। লেবু কিন্তু ত্বকের উজ্জ্বলতা প্রচুর বৃদ্ধি করে, লেবুতে আছে ভিটামিন সি, লেবু যত দাগ ছোপ আছে সমস্ত দূর করে দেয়, ত্বক করে ফর্সা, ধবধবে, উজ্জ্বল। যাদের লেবুতে সমস্যা তারা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেবেন। আমি আজকে কিন্তু আপনাদের সাথে দুইটা রেমেডি শেয়ার করব। তো প্রথম রেমেডি তৈরি হয়ে গেছে, এটা এখন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেমেডিটা গোসলের আগে ব্যবহার করতে হবে, এটা আপনারা তৈরি করে আপনাদের হাতে পায়ে এবং পুরো শরীরে ব্যবহার করতে পারেন। গোসলের আগে আপনারা ঠিক এভাবে আপনাদের ত্বকে লাগিয়ে রাখবেন মাত্র 10 মিনিট আপনাদের পুরো শরীরে লাগিয়ে রাখবেন। আমি অল্প পরিমাণ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন, যেহেতু ফুল বডিতে ব্যবহার করবেন অবশ্যই এখানে বেশি পরিমাণ তৈরি করতে হবে, তখন আপনারা সব কিছু একটু বেশি পরিমাণ করে নেবেন। এরপর লাগিয়ে রাখব 10 মিনিট। 10 মিনিট পর আমি এটা নর্মাল পানি দিয়ে ক্লিন করে নেব। এরপর যেই রেমেডিটা শেয়ার করব এটাও কিন্তু এ শীতে ত্বকের জন্য খুব উপকারী, আপনারা এটা ফেস প্যাক হিসাবে ব্যবহার করবেন, এবং 2 নম্বর যেটা দেখাবো এটা আপনারা নাইট ক্রিম হিসাবে রাতে ব্যবহার করবেন। এখন এটা আমি ক্লিন করব, 10 মিনিট পর ঠিক এভাবে হাত দিয়ে মাসাজ করবেন। এতে করে আপনার ত্বকের গভীরে যত ময়লা আছে সমস্ত ময়লা পরিষ্কার করে আপনার ত্বক হবে উজ্জ্বল, ফর্সা। ধুলা বালি জমে আমাদের ত্বক কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে যায়। অনেক সাবান, ফেস ওয়াশ ব্যবহার করার ফলে দেখা যায় যে পরিষ্কার তো হয়েছে কিন্তু আবার অপরিষ্কার হয়ে যায়। তো এভাবে আপনারা বাসায় এই উপায়টি করবেন, দেখবেন আপনাদের ত্বক কতটা উজ্জ্বল, ফর্সা হয়েছে। দেখুন, আমি হাতে 10 মিনিট লাগিয়ে রেখেছিলাম, আমার হাত কতটা পরিষ্কার হয়েছে। ঠিক এভাবে আপনারা আপনাদের ফুল বডিতে এই রেমেডিটা লাগিয়ে রাখবেন 10 মিনিট। গোসলের আগে 10 মিনিট এই উপায়টি করলে আপনার ত্বক অনেকটা ফর্সা হয়ে যাবে। এখন আমি 2 নম্বর তৈরি করছি। 2 নম্বরে আমাদের লাগবে অ্যালোভেরা জেল। এখানে এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নেবেন। আমি এখন যেটা তৈরি করছি এটা হলো একটা নাইট ক্রিম, এটা আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের ত্বক এ শীতে রুক্ষ শুষ্ক হবে না, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হবে না, ত্বক ড্যামেজ হবে না। এখানে আমি নিয়েছি 2টা ভিটামিন ই ক্যাপসেল। এই ভিটামিন ই ক্যাপসেল আপনারা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন। এখানে 2টা ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করছি। মনে রাখবেন, এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের সাথে 2টা ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করবেন। এখানে কেনা অ্যালোভেরা জেল অথবা গাছের অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন।
এরপর এই দুইটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই দুই নম্বর রেমেডি আপনার ত্বকে এত সুন্দর কাজ করবে, আপনারা 7 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন। শুধুমাত্র রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ আপনার হাতে, পায়ে, মুখে এবং সমস্ত শরীরে আপনারা এটা ম্যাসাজ করবেন। আমরা ক্রিম লোশন যেভাবে আমাদের ত্বকে লাগাই ঠিক এভাবে অল্প পরিমাণ, যথেষ্ট অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনারা আপনাদের ত্বকে ম্যাসাজ করবেন। এটা অবশ্যই আপনাদেরকে রাতে ঘুমানোর আগে করতে হবে, কখনোই এটা দিনে ব্যবহার করবেন না। এটা যেহেতু একটা নাইট ক্রিম, এটা আপনারা রাতে ব্যবহার করবেন। রাতে এভাবে আপনার ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দেবেন। এভাবে আপনারা অন্তত 7 দিন করে দেখুন, দেখবেন আপনার ত্বকের রুক্ষভাব কমে গেছে, ত্বকে বলি রেখা থাকলে সেটা কমে যাবে, আপনার ত্বক ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে এবং এটা আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এটা তৈরি করে একটা কাচের কৌটো করে ঠিক এভাবে রেখে দেবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক এভাবে রেখে দেবেন। 7 দিন ভালো থাকবে এবং 7 দিনের বেশিও ভালো থাকবে, এটা নষ্ট হবে না। প্রথম যে রেমেডি তৈরি করেছি ওটা আপনারা ফেস প্যাক হিসাবে ব্যবহার করবেন এবং এটা নাইট ক্রিম হিসাবে। তো আজকে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।